আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার সন্ধি নিয়ে এসেছি। এই সন্ধির নিয়মে এবারটা যেটা এসেছে সেটা একটু মেলানোর সন্ধি। আগে আমরা করেছি অ বা আয়ের পর অ বা আ, হর্ষই বা দীর্ঘের পর হর্ষই বা দীর্ঘই, হর্ষৌ বা দীর্ঘ এর পর হর্ষৌ বা দীর্ঘ। এটাতে একটুখানি পরিবর্তন হবে, অ বা আয়ের পর হর্ষই বা দীর্ঘই থাকলে আমরা উভয় মিলে একার হয়, একার পূর্ববর্ণে যুক্ত হয়, দুটোকে মেলানো হচ্ছে, অ বা আ হর্ষই বা দীর্ঘই। তাহলে অ যুক্ত হর্ষ ইকুয়ালস টু এ, অ যুক্ত দীর্ঘই ইকুয়ালস টু এ, আ যুক্ত হর্ষ ইকুয়ালস টু এ, আ যুক্ত দীর্ঘই ইকুয়ালস টু এ। তাহলে অ যুক্ত হর্ষ ইকুয়ালস টু এ, অ যুক্ত দীর্ঘই ইকুয়ালস টু এ, আ যুক্ত হর্ষ ইকুয়ালস টু এ, আ যুক্ত দীর্ঘই ইকুয়ালস টু এ। অ আর হর্ষই মিলে এ, উদাহরণ হিসেবে আসছে দেব যুক্ত ইন্দ্র দেবেন্দ্র। অ দিয়ে শেষ হলো, হর্ষই দিয়ে আরম্ভ হলো, একার হলো, একারটা পূর্ববর্ণে যুক্ত হলো। স যুক্ত ইচ্ছা স্বেচ্ছা, অ দিয়ে শেষ হলো, হর্ষই দিয়ে আরম্ভ হলো, দুটো মিলে একার হলো, একারটা পূর্ববর্ণে যুক্ত হলো। পূর্ণ যুক্ত ইন্দু পূর্ণেন্দু, অ দিয়ে শেষ হলো, হর্ষই দিয়ে আরম্ভ হলো, একার হলো, একারটা পূর্ববর্ণে যুক্ত হলো। বল যুক্ত ইন্দ্র বলেন্দ্র, অ দিয়ে শেষ হলো, হর্ষই দিয়ে আরম্ভ হলো, একারটা একার তৈরি হলো, একার পূর্ববর্ণে যুক্ত হলো। এইভাবে সূর্যেন্দু নরেন্দ্র শুভেন্দু এগুলো সব তোমরা করতে পারো। তাহলে আমরা এইটা করলাম, অ যুক্ত হর্ষই ইকুয়ালস টু এ, দেব যুক্ত ইন্দ্র দেবেন্দ্র, স যুক্ত ইচ্ছা স্বেচ্ছা, পূর্ণ যুক্ত ইন্দু পূর্ণেন্দু, বল যুক্ত ইন্দ্র বলেন্দ্র। এবার অযুক্ত দীর্ঘ এর সঙ্গে হলো এ, উদাহরণ হচ্ছে অযুক্ত দীর্ঘই, কিন্তু মনে রাখবে আগেটা হয়েছিল এবার দীর্ঘ। রাজ্য যুক্ত ঈশ্বর রাজ্যেশ্বর, রাজ্য যুক্ত ঈশ্বর ঈশ্বর দীর্ঘই, তাহলে রাজ্যেশ্বর একারটা রাজ্যতে যুক্ত হলো। ভব যুক্ত ঈশ ভবেশ, অযুক্ত দীর্ঘই একার, একারটা পূর্ববর্ণে যুক্ত হলো। অপযুক্ত ইচ্ছা অপেক্ষা, অযুক্ত দীর্ঘই একার তৈরি হলো, একার আগের বর্ণে যুক্ত হলো। ধন যুক্ত ঈশ্বরী ধনেশ্বরী, অ এর সঙ্গে দীর্ঘই যুক্ত হলো, একার হলো, একারটা নয় যুক্ত হলো পূর্ববর্ণে। এইভাবে দেবেশ গণেশ অখিলেশ নরেশ এগুলো করা যাবে। আবার এগুলোর উদাহরণগুলো আরেকবার বলি, অযুক্ত দীর্ঘই এ, তাতে রাজ্য যুক্ত ঈশ্বর রাজ্যেশ্বর, ভব যুক্ত ঈশ ভবেশ, অপযুক্ত ইচ্ছা অপেক্ষা, ধন যুক্ত ঈশ্বরী ধনেশ্বরী। এই কটা তাহলে হলো অ দিয়ে হর্ষই দীর্ঘই। এবার আমরা আসছি আ দিয়ে হর্ষই দীর্ঘই, আ যুক্ত হর্ষই কষ্ট এ, যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, আ যুক্ত হর্ষই এ, সুধা যুক্ত ইন্দু সুধেন্দু, আ যুক্ত হর্ষই এ ধয় যুক্ত হলো। রসনা যুক্ত ইন্দ্রিয় রসনেন্দ্রিয়, আ যুক্ত হর্ষই এ নয় যুক্ত হলো। তাহলে আবার বলছি, যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, সুধা যুক্ত ইন্দু সুধেন্দু, রসনা যুক্ত ইন্দ্রিয় রসনেন্দ্রিয়, সব আ হর্ষই যোগ হয়ে হয়ে এ হলো, এটা পূর্ববর্ণে বর্ণে যুক্ত হলো। এইভাবে তোমরা মহেন্দ্রটা করতে পারো একই রকম ভাবে। এবার আমরা যাচ্ছি আ যুক্ত দীর্ঘই, আ যুক্ত দীর্ঘই হচ্ছে এ, আ রাকা আ, তার সঙ্গে হচ্ছে ঈশ, রাকা যুক্ত ঈশ রাকেশ, রাকা যুক্ত ঈশ রাকেশ, উমা যুক্ত ঈশ উমেশ, আকার যুক্ত দীর্ঘইকার উমেশ, কমলা যুক্ত ঈশ কমলেশ। তাহলে আ যুক্ত দীর্ঘই এ, আ যুক্ত দীর্ঘই এ, আ যুক্ত দীর্ঘই এ, এগুলো সমস্ত পূর্ববর্ণে যুক্ত হচ্ছে, রাকেশ উমেশ কমলেশ। তাহলে এইভাবে আমরা মহেশ আর রমেশ দুটোই করতে পারি, এইভাবে ভাঙতে পারো। আমি সবগুলোকে আরেকবার বলে দিচ্ছি, অ যুক্ত হর্ষই এ, দেব যুক্ত ইন্দ্র দেবেন্দ্র, স যুক্ত ইচ্ছা স্বেচ্ছা, পূর্ণ যুক্ত ইন্দু পূর্ণেন্দু, বল যুক্ত ইন্দ্র বলেন্দ্র। এই উদাহরণগুলো সূর্যেন্দু নরেন্দ্র সূর্যেন্দু নরেন্দ্র শুভেন্দু।
অযুক্ত দীর্ঘই এ রাজ্যযুক্ত ঈশ্বর রাজ্যেশ্বর ভবযুক্ত ঈশ ভবেশ অপযুক্ত ইক্ষা অপেক্ষা ধনযুক্ত ঈশ্বরী ধনেশ্বরী। এইভাবে আমরা দেবেশ গণেশ অখিলেশ নরেশ সবগুলো করতে পারি। আযুক্ত হস্যে আমরা উদাহরণে আসছি, সেটা হচ্ছে যথাযুক্ত ইষ্ট যথেষ্ট সুধাযুক্ত ইন্দু সুধেন্দু রসনাযুক্ত ইন্দ্রিয় রসনেন্দ্রিয় এইভাবে মহেন্দ্র করতে পারি। আযুক্ত দীর্ঘ এ উদাহরণ হচ্ছে রাকাযুক্ত ঈশ রাকেশ উমাযুক্ত ঈশ উমেশ কমলাযুক্ত ঈশ কমলেশ উদাহরণে মহেশ আর রমেশ এইগুলো আমরা করতে পারি। তাহলে আজকের সন্ধি সূত্রটার ভাগগুলো তোমরা করলে এবং এগুলোতে যা করানো হলো তোমরা খাতায় করবে এবং উদাহরণগুলো তোমরা নিজেরা লিখে লিখে খাতায় প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্ত, পরের দিন আবার আমরা এগিয়ে যাব সন্ধি নিয়ে।